আমরা আরো কয়েকটা টপিকারি তৈরি ক্ষেত্রে প্রবলেম দেখি। যেমন অনেক সময় বলে দিতে পারেন যে একটা এল দৈর্ঘ্যের সুতো দিয়ে একটা কিউ আধান দিয়ে ঝোলানো আছে এবং তার ভর এম, কিউ আধান ধরলাম প্লাস আধান কিউ আর এম ভর। এখন বলতে পারেন যে এমনি তো সাধারণভাবে জানি আমরা এম ভরের বস্তু নিচে দিকে এম জি বল কাজ করে, টেনশন ওপর দিয়ে হয় কি এম জি হয়, কিন্তু এক্ষেত্রে বলে দিয়েছে কিউ আধান এবং তার ভর হচ্ছে এম, এল দৈর্ঘ্য দৈর্ঘ্যের সূত্রের সঙ্গে এটা বাধা আছে এবং তড়িৎ ক্ষেত্র কাজ করছে এর সঙ্গে পারফেক্ট। অর্থাৎ যদি ভূমিষ্ঠানে খেয়াল করি তাহলে অভিকর্ষজক বল বা তরণ তো নিচে দিয়ে কাজ করে, কিন্তু এক্ষেত্রে একটা তার সঙ্গে পারপেন্ডিকুলার হবে অর্থাৎ ভূমির সঙ্গে সমান্তরালভাবে একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করা আছে। ধরে যেতে পারে যে এদিকে একটা প্লাস পাত রাখা আছে, এদিকে একটা মাইনাস পাত রাখা আছে, আলটিমেটলি মানে বাঁ দিক থেকে ডান দিকে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়েছে এবং সেই তড়িৎ ক্ষেত্রটার মান ই বলা আছে, তড়িৎ ক্ষেত্র প্রবলটার মান এই স্থানে এবং এই ডাইরেকশনে। তাহলে বোঝাই যাচ্ছে প্লাস আধানটা কিন্তু এই তড়িৎ ক্ষেত্রের জন্য কী হবে, তড়িৎ ক্ষেত্রের দিকে মুখ করে যাবে। এদিকে তড়িৎ ক্ষেত্র হয় আমরা জানি পজিটিভ আধান তড়িৎ ক্ষেত্রের দিকে মুখ করে, অর্থাৎ এই আধানটি এদিকে মুখ করে যাবে। এখন প্রবলেম এভাবে দিতে পারে যে এই তড়িৎ ক্ষেত্রের কারণে এই সূত্রটা চলে গেল এখানে এবং সেক্ষেত্রে এখানে যাওয়ার পরে বলে দিল যে এখান থেকে যে এখানে যাবার যে এইভাবে অ্যাকচুয়ালি নিত্য করে যাবেন, কিন্তু বলে দিল যে এই দৈর্ঘ্যটা কিছু মান বলে দিই, মান ধরে চলতে পারে এক্স। এখন এটা তো এক্স আর এটা যে এল দৈর্ঘ্য তো এটা এল দৈর্ঘ্য, মানে এল দৈর্ঘ্যের সূত্রটা এখানে চলে গেছে। বলে দিল যে আগের পজিশন থেকে এক্স দূরত্ব যাওয়ার পরে সেটা সাম্যাবস্থায়, অর্থাৎ সেক্ষেত্রে এক্স এর মান কত, এক্স এর মানটা যদি বলে দেয় এল এর মানটা বলে দেয় থিটার মান কত। এখানে আরো ক্যালকুলেশন দিতে পারে, যেখানে আমরা খুবই চিন্তা করি সেটা হচ্ছে যে ক্ষেত্রে হবে নাকি এখানে যখন সাম্যাবস্থায় তার ইকুয়েশন কি হবে, সেখান থেকে আমরা প্রবলেম অনেক কিছু খেয়াল করতে পারবো। যদি এখানে খেয়াল করি এটা শুধু তার টেনশন কি কাজ করছে, এখন ধরলাম এটা থিটা, এটা যদি থিটা হয় তাহলে আলটিমেটলি এটাও থিটা হবে। এখন এটা যদি টি হয়, এটা যদি টি হয় তাহলে এই ডাইরেকশনে কি কাজ করবে, এটা যদি থিটা হয় একা ধরুন তাহলে এই এই ডাইরেকশনে কি কাজ করবে, টি কস থিটা। এই দিকে কি কাজ করবে, টি এর একটা অংশ কাজ করবে, টি সাইন থিটা। এখন খেয়াল করি যদি এখানে সাম্যাবস্থায় আছে বুঝছে, অর্থাৎ এই টি সাইন থিটার সঙ্গে কি বিজে ফোর্সটা সেটা ব্যালেন্স হয়েছে, অর্থাৎ একটা ইকুয়েশন বলতে পারি টি সাইন থিটা ইকুয়াল টু কিউ, মানে এদিকে কিউ বল কাজ করছে আর এদিকে টি সাইন থিটা কাজ করছে, অর্থাৎ টি সাইন থিটা কিউ। আর একটা খেয়াল করতে পারি এই দিকের ব্যাপারে সমবস্থা যদি খেয়াল করি তাহলে টি কস্টটা আপার ডাইরেকশন আর নিচের দিকে কাজ করছে এই জেম ঘরে হয় জি হচ্ছে দিকে, অর্থাৎ সেক্ষেত্রে যদি একটা ইকুয়েশন করি তাহলে কি দাঁড়াবে টি কস থিটা ইকুয়াল টু এম জি। এখন এখান থেকে কিছু প্রবলেম করা যাবে বলছি, যদি বাই করি তাহলে ট্যান থিটা ইকুয়াল টু ট্যান থিটা ইকুয়াল টু দাঁড়াবে কিউই বাই এম জি। এখন প্রবলেম হতে পারে এইটা বলে যে বলে দিল কিউ আধান মানটা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মানটা বলে দিয়েছে, বস্তুটার আধান যেটা কি আধান তার ভর বলে দিয়েছে, আর অভিকর্ষণের মানটা বলে দিয়েছে বা আমার সাধারণ নাইন, তখন এইগুলো খেয়াল করানো ট্যান থিটা ভ্যালু ব্যবহার করতে পারবো। অর্থাৎ প্রশ্ন সেটা হতে পারে যে কিউ ই আর এম বলে দিলো জিটা নাইন পয়েন্ট ইউজ করবো, নিয়ে থিটা কত ডিগ্রি কোন করার পরে একসম অবস্থায় যাবে। আবার এমন হতে পারে যে থিটা পাকে তো বলে দিয়েছে, এখানে কিউ ই এম এই কটার মধ্যে কোনো একটা অজানা আছে, তাহলে ধরুন এই ফর্মুলা দিয়ে আমরা থিটা যদি বলে দেয় তাহলে থিটা ভ্যালু পেয়ে যাবে, সেখান থেকে কিউ হোক ই হোক যদি একটা অজানা থাকে সেটাও পেয়ে যাবে, অর্থাৎ এটা একটা ফর্মুলা দেখতে পারেন কোনো প্রবলেম সলভ হতে পারে। আবার টি এর মান এখান থেকে বার করা যায়, যদি আমাদের এই প্রবলেমের সাহায্যে আমরা থিটা পেয়ে যাই তখন কিউ ই এম জি এগুলো যদি জানা থাকে থিটা পেয়ে যাবে, এখন ট্যান থিটা পেয়ে যাবে আলটিমেটলি থিটা পেয়ে যাবো। আর সোজা কথা হচ্ছে যে কিউ আর ই যদি বলা থাকে এই ইকুয়েশন থেকে আমরা যদি কিউই টি সাইন থিটা বলে কিউই খেয়াল করি, অর্থাৎ কিউ আর ই যদি ভ্যালু জানা থাকে আর ট্যান থিটা ভ্যালু অনুযায়ী আমরা সাইন থিটা ভ্যালু পেয়ে যাবো, অর্থাৎ সেক্ষেত্রে থিটাও পেয়ে বা এই ইকুয়েশন থেকে বলে, অর্থাৎ সে কোনো প্রবলেম হতে পারে যাক এইভাবে কোনো প্রবলেম সলভ করার জন্য এই ইকুয়েশনের কাজটা এখানে করতে পারে। ঠিক এই ধরনের প্রবলেম আরেকটা হতে পারে যে সেটা কুলম্বের সূত্র হলো, একটি তো ক্ষেত্র প্রবল কুলম্বের সূত্র থেকে আসে, যদি বলা যায় এখানে দুটো সূত্র ঝোলানো আছে এবং দুটো সূত্রতে ইকুয়াল মানের এবং একই ধর্মের, অর্থাৎ দুটোই পজিটিভ অথবা নেগেটিভ ধর্মই আধানকে লাগানো আছে বা বাঁধা আছে বা তার তারা প্রশ্ন করে ফেল করলো বিকর্ষ করলো নেই এই জায়গায় গিয়েছে, ধরলাম এটা কি আধান এটাও কি আধান দুটোই পজিটিভ আধান ছিল হয়তো তাই বিকর্ষণ করেছে এবং দুটো ইকুয়াল। এখন বললো যে
এক্ষেত্রে যদি বলে দেয় যে দূরত্বটা হয়তো বলা আছে, এখন বলে এতটা দূরত্ব যাওয়ার পর ব্যালেন্স হয়েছে, তাহলে ব্যাপারটা কি কোয়েশ্চন করা যেত, তারপর প্রবলেম এভাবে চিন্তা করতে পারো কি কি প্রবলেম করা যেত। তো যদি বলে দেয় দূরত্বটা বলে দেয়, তাহলে কিন্তু আমরা এ এর দ্বারা বা এ এর দ্বারা কতটা বল হোক হচ্ছে পেয়ে যাবো, তো সেই পয়েন্টটা কোনটা এই এটা দিয়ে এখানে কোনো একটা কথা হবো যদি এসআই চিন্তা করি তাহলে 1/4πε0 যদি শূন্য মাধ্যম হয় ইন্টু q²/r² যদি আর ডিস্টেন্সটা বলে দেয় আর ডিগ্রি মানটা আমাদের জানা হয় যদি কিউ আর বলা থাকে তাহলে একটা পেয়ে গেলাম। এখন বলতে পারি সেখান থেকে থিটা হবে, তো আমরা প্রথম কথা যদি এটা খেয়াল করি তো এটা তো r/2 হোক আর এই দৈর্ঘ্যটা যদি বলা হবে তো সেক্ষেত্রে সহজেই পেয়ে যাবো। এছাড়া আমরা অনেক সময় আবার বলতে পারি যে সাম্যাবস্থায় আসার পর কি কোশ্চেন হতে পারে, সেরকম কোশ্চেন কি যারা এটা কি হয় একই আগের মতন ভাবতে পারি, এটা ঠিক দিয়ে দিতে হয় তাহলে এটা হয়ে যাবে টি কস থেটা, এই থেটা এটাও থেটা, এটা টি কস থেটা, এটি সাইন থেটা। এখন এক্ষেত্রে যদি খেয়াল করে টি কস থেটার সঙ্গে এটাও এম বড়ের বস্তু করে দিচ্ছি তাহলে এটার ক্ষেত্রে কত হবে টি কস থেটা ইকুয়াল টু এম জি, এদিকে টি কস থেটা ইকুয়াল এম জি হচ্ছে, আর এদিকে প্রকৃতপক্ষে যেটা 1/4πε0 q² / r² যে ফোর্সটা কাজ করছে সেই ফোর্সটার সঙ্গে আলটিমেটলি ঘটনা হচ্ছে যে এই বিকর্ষণ বলটার জন্য ঘুরে গিয়েছে, তারপরে যদি খেয়াল করি তাহলে এই সাম্যাবস্থায় এসছে। এখন সেটা টিটাকে যদি ভাঙি তাহলে টি কস থিটা টি সাইন থিটা, টি সাইন থিটার সঙ্গে এই বলটা ব্যালেন্স হতে বলতেই পারি টি সাইন থিটা ইকুয়াল টু 1/4πε0 ইনটু q²/r² আর টি সাইন থিটা এদিকে আর টি কস থিটা এদিকে, এটি টি কস টি সাইন থিটা এটি টি কস থিটা, টি কস থিটা এগুলো এখন এখান থেকে আমরা থিটা বলে পেয়ে যাবো থিটা ইকুয়াল টু আগের মতন ট্যান থিটা ইকুয়াল টু ট্যান থিটা ইকুয়াল টু 1/4πε0 q²/mgr² অর্থাৎ সেক্ষেত্রে আমাদের যদি এই মানগুলো সব জানা থাকে সেক্ষেত্রে থিটা পেয়ে যাবো। আবার অনেক সময় দূরত্বও পাওয়া যেতে পারে যদি থিটাটা বলে দিই, ঠিক আছে এভাবে আমরা ক্যালকুলেশন করতে পারবো। সেরকম আরেকটা প্রবলেম দেখছি যে একটা সরলতর গতি কখন হয় না এই প্রশ্ন হয়, যেমন একটা প্লাস কি বাঁধান আছে একটা প্লাস কি বাঁধান আছে, এখন বলছে মধ্যবিন্দুতে একটা ক্যাপিটাল কি বাঁধান আছে সেটা হচ্ছে প্লাস কি বাঁধান, প্লাস ক্যাপিটাল কি বাঁধান। মধ্যবিন্দু অবশ্যই আমরা জানি একই মানের আধান, মধ্যবিন্দু তৈরি ক্ষেত্রে বলে শূন্য, অর্থাৎ এই প্লাস কি বাঁধানটা কোনো বল প্রয়োগ করবে না। এখন এই প্লাস কি বাঁধানটা যদি একটু এই দিকে সরিয়ে দিই তাহলে দেখা যাবে এর দ্বারা বিকর্ষণ বলটা বেড়ে যাচ্ছে, এর দ্বারা বিকর্ষণ বলে চেয়ে তাহলে কি এখন এটা সাম্যাবস্থা নয় এবং সেক্ষেত্রে তখন কি এটা এই দিকে চলে যাবে, অর্থাৎ বিকর্ষণ বলটা প্রভাবে মানে বিকর্ষণ বলটা বেড়ে যাবে তারপরে এই দিকে চলে যাবে, এবং সরে যাওয়ার পর যখন এখানে ফিরে আসবে তখন কিন্তু সাম্যাবস্থায় ঠিকই কিন্তু গতিচারটার জন্য আবার এগিয়ে যাবে, এখানে যেমন চলে যাবে তখন এর দ্বারা বিকর্ষণ বলটা বেশি যাবে এর থেকে তখন আবার এগিয়ে চলে আসবে। এইটার উপর এবার তার মানে এক্ষেত্রে এই সরল লেখা বরাবর সরল দূরগতি সম্পন্ন হবে। আবার এই প্রশ্নটা হতে পারে যে মাইনাস কি বাঁধান, তাহলে কি মাইনাস কি বাঁধান হলেও একই ঘটনা, মাইনাস কিউ দিয়ে আসবে এইখানে যে নিজের কি হচ্ছে মাইনাস কি বাঁধান এখানে নিয়ে যাওয়ার পর এই আকর্ষণ বলটা বেড়ে গেছে, আগে কি ছিল এখানে সাম্যাবস্থায় ছিল, যখন এখানে নিয়ে যাওয়ার তখন এর আকর্ষণ বলটা বেড়ে গেছে এর আকর্ষণ বলের চেয়ে, এখন আকর্ষণ বলটা যদি এদিকে বেড়ে যায় তাহলে আর এখানে লব্ধি বলটা কোন দিকে কাজ করছে, অর্থাৎ এখান থেকে এখানে সরলে পড়ে বলটা এগিয়ে চলে যাবে অর্থাৎ সাম্যাবস্থায় ফিরে যাবে। তার কারণ এক্ষেত্রে যখন নিয়ে আসছে এখানে তখন এই আকর্ষণ বলটা বেড়ে গেছে এর আকর্ষণ বলের থেকে তাহলে আর এখানে লব্ধি বলটা এগিয়ে কাজ করে যাচ্ছে অর্থাৎ সেক্ষেত্রে এগিয়ে চলে যাবে, কিন্তু আগের ক্ষেত্রে প্লাস ছিল তখন এই বিকর্ষণ বলটা বেড়ে গেছে ওর বিকর্ষণ বল থেকে তাই সাম্যাবস্থা চলে যাচ্ছে। একই ঘটনা যদি যদি মাইনাস কিউ বাঁধান হয়, মাইনাস কিউ বাঁধানের মাঝে যদি মাইনাস কিউ চিন্তা করি তাহলে মাইনাস কিউ বাঁধানে গেলে এখানে যাবো তখন এর দ্বারা বিকর্ষণ বলটা এখন বেড়ে যাবে এর বিকর্ষণ বলেছে, এখন তখন সেই বিকর্ষণ বলটা যদি এই বলটা বেশি তার সাম্যাবস্থা থেকে লব্ধি বলটা কাজ করছে তাই সাম্যাবস্থা থেকে চলে যাবে। একই ঘটনা যদি দুদিকে মাইনাস থেকে মাঝে প্লাস নিই তাহলে সেক্ষেত্রে একই ঘটনা, এটা যখন এখানে আসবো তখন আকর্ষণ বলটা বেড়ে যাবে এর আকর্ষণ বলেছে, এখানে সংশোধন শুধু ব্যালেন্স ছিল যখন এখানে আসবো তখন এর দ্বারা আকর্ষণ বলটা বেড়ে যাবে এর দ্বারা আকর্ষণ বলেছে, তখন কি হবে না এইদিকে একটু সরলে পড়ে এই দিকেই চলে যাবে, অর্থাৎ দেখা যাচ্ছে দুটো যখন মাইনাস মাঝে প্লাসটা এই সরলরেখা বরাবর সরল গতি প্রদর্শন করছে না, দুটো যদি মাইনাস হয় তাহলে মাঝে মাইনাস কিউ আধানটা দেখা যাচ্ছে সরলরেখা বরাবর সরল গতি প্রদর্শন করছে, একইভাবে দুটো যদি প্লাস হয় একই ব্যাপারটা যদি দেখো প্লিজ। এখন এই ক্ষেত্রে ক্যালকুলেশন করা যায় একটা ছবি দিয়ে, যেটা আমরা জানি যে টি ইকুয়াল টু 2π/ω এই ক্যালকুলেশন অনুযায়ী এখানে যদি দেখি যাই আমরা পর্যায়কাল বের করতে পারবো ফ্রিকোয়েন্সি বের করতে পারবো সেগুলো করা যাবে। সেরকম আরেকটা ছোট্ট ব্যাপার খেয়াল করি যে আমরা জানি এল দৈর্ঘ্যের কোনো সুতো দিয়ে যদি এম ভরের বস্তু ঝোলানো থাকে তার ক্ষেত্রে সরল দৈর্ঘ্যের ক্ষেত্রে আমরা যেটা পেয়েছিলাম দৈর্ঘ্যকাল কি হয় টি ইকুয়াল টু 2π
দুটো ভাগ এল বাই জি হয়। সেক্ষেত্রে অভিকর্ষীয় ত্বরণ ডাউনওয়ার্ড কাজ করে, তাই টু বাই টু এল বাই জি হয়, এল দৈর্ঘ্যের সূত্রটা তাহলে টু বাই টু এল বাই জি হয়। জাস্ট এই ফর্মুলাটি রেখে জেনে নিলাম। এখন এর সঙ্গে যদি এখানে স্থিরত্বের কিছু প্রবলেম অ্যাড করে দেওয়া, এখানে ব্যাপারটা এরকম দাঁড়াবে, বলতে পারে যে এখানে জি তো কাজ করছেই, এছাড়া বলতে পারে প্রথমে প্রথমে একটা বুঝি নিই, সেটা হচ্ছে জি নাই, অর্থাৎ অভিকর্ষহীন অঞ্চলে শুধুমাত্র তড়িৎ ক্ষেত্র আছে, যে ডাইরেকশনে জি থাকে এবং সেই ডাইরেকশনে ই আছে, আর এই আধানটা হচ্ছে কি আধান, প্লাস কি আধান, প্লাস কি আধান ডাউনওয়ার্ড ডাইরেকশনে একটা ফোর্স ফিল করছে, যেমন এমজি ফোর্স ফিল করে, এখানে কি আধানটা কিউই ফোর্স ফিল করবে। এখন কিউই ফোর্স ফিল করার জন্য তরণটা কত হবে, এই বলটু হয়ে যাবে কিউ কিউই, যেটা এগের ইতর ক্ষেত্র প্রবলেম, তাহলে কিউই বাই বল বাই আধান তরণ সমান বল বাই বল, অর্থাৎ বলটা হচ্ছে কিউই বাই বল হচ্ছে এল, তাহলে কিউই বাই এল কাটিতে তরণ আলটিমেটলি এই জি এর জায়গায় তখন সূত্রটা হয়ে যাবে টি ইকুয়াল টু টু পাই রুট ওভার এল বাই জি এর জায়গায় জাস্ট কিউই বাই এল, ঠিক ওই ধারণা নিয়ে নিলাম, জাস্ট জি এর জায়গায় বসলো, এক্ষেত্রে যে তরঙ্গ সৃষ্টি হচ্ছে সেটা কিউই বাই এল। আবার এক সময় দিতে পারে যে তড়িৎ ক্ষেত্র আছে আবার জিও কাজ করছে, বললাম যে এক্ষেত্রে ই কাজ করছে তার সঙ্গে আবার জিও আছে, অর্থাৎ গ্র্যাভিটিহীন অঞ্চল নয়, তাহলে সেক্ষেত্রে কি হবে, তখন সেক্ষেত্রে ইফেক্টিভলি যে তরঙ্গ সেটা যদি জিরাস বলি, তাহলে সেক্ষেত্রে টি ইকুয়াল টু হবে টু পাই, টি ইকুয়াল টু টু পাই রুট ওভার এল বাই জি ড্যাশড, তখন জি ড্যাশটা ভ্যালুটা কি হবে, জি ড্যাশটা ভ্যালুটা হয়ে যাবে জি আছে প্লাস কিউই বাই এল, অর্থাৎ জি প্লাস কিউই মানে জি এর ডাইরেকশন যেদিকে কিউই ড্যাশ, জি এর ডাইরেকশন যেদিকে ই এর ডাইরেকশন সেদিকে আলটিমেটলি ইফেক্টিভলি যেটা অভিক্রম তরঙ্গ হয়েছে জি ড্যাশ, সেই জি ড্যাশ হিসেবে জি প্লাস কিউই বাই আলটিমেটলি তাহলে টি ইকুয়াল টু কি হবে টু পাই রুট ওভার এল বাই জি ড্যাশের জায়গায় হয়ে যাবে জি প্লাস কিউই বাই একই ঘটনা এর তড়িৎ ক্ষেত্র প্রবলেমটি উল্টো দিকে বলো, তাহলে এখানে জাস্ট জি মাইনাস কিউই বাই হবে। একইভাবে যদি আবার এরকম বলে যে এই ডাইরেকশন তো জি কাজ করছে আমরা জানি, এই ডাইরেকশনে কি কাজ করছে, তখন জাস্ট কিউই মানে কিউই বাই এলটা হচ্ছে এই ডাইরেকশনের তরঙ্গ আর জি ডাইরেকশন এই ডাইরেকশনে হচ্ছে জিটা, তখন আপনি বলি জি ড্যাশটা জায়গায় কি বসে যাবে, জি ড্যাশটি বলে যে রুট ওভার জি স্কোয়ার প্লাস কিউই বাই এলটা স্কোয়ার, অর্থাৎ তখন এটা ইফেক্টিভলি তরঙ্গ হবে, তখন জাস্ট এখানে টু পাই রুট ওভার রুট ওভার টু পাই রুট ওভার এল বাই জি ড্যাশ জি ড্যাশের জায়গায় জাস্ট এটা বসে যাবে জি স্কোয়ার প্লাস কিউই বাই এলটা স্কোয়ার, অর্থাৎ সেক্ষেত্রেও পর্যায়ক্রমে আছে আমাদের হয়ে যাবে। এরপর অনেক সময় এই স্থির তড়িৎ কিছু বিষয়বস্তুর সঙ্গে ইলেকট্রনের কিছু বিষয়বস্তু জড়িয়ে যায়, যেমন সৌদর গতির কিছু ঘটনা পর্যায়ক্রমিক ঘটনা, ঠিক আছে, আর এছাড়া তো আমরা এমনি হ্যাঁ তাছাড়া আমরা কিছু সঙ্গে যেমন টানের ব্যাপার সেক্ষেত্রে টানের সময় জড়িয়ে যায়, ঠিক আছে।